जाफते इसलम उत्साहित कर আল্লাহ তালা তার বান্দাদেরকে তাদের আত্মীয়তার সম্পর্ক অটল রাখার জন্য কুরআনুল কারিমে উনিশটি আয়াতে আহ্বান জানিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে কোরআনুল কারিমে উনিশটি আয়াতে আল্লাহ তালা আহ্বান জানিয়েছেন যে আত্মীয় সম্পর্ক অটুট রাখার জন্য সুসম্পর্ক রাখার জন্য আর আত্মীয়তা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারীকে অভিশাপ ও শাস্তির দ্বারা বয় প্রদর্শন করেছেন তিনটি আয়াতে তাহলে এখানে আত্মীয় সম্পর্ক যদি কেউ বজায় রাখ না রাখে তার জন্য কিন্তু তিনটি আয়াতে আজাবের কথা বলা হয়েছে এই জন্য সালাফে সালাহিনদের অন্যতম মহৎ গুণ ছিল যে তারা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক রাখতেন যদিও সে যুগে যোগাযোগের মাধ্যম যানবাহন ছিল অতি কঠিন তাদের মধ্যে অনেককে দেখা যায় যে সে তার বন্ধু বান্ধবীর সাক্ষাৎ সাক্ষাৎ করে কিন্তু তার রুটিনে কোনো আত্মীয় স্বজনদের সাথে একবারও সাক্ষাতের স্থান হয় না আত্মীয় সঙ্গে সুসম্পর্ক থেকে বিরত থাকার প্রধান কারণ হচ্ছে আমাদের সময়ের সুন্দর ও সুষ্ঠ বন্টন ব্যবস্থা না করা আমাদের অনেকে আমরা অনেক সময় ব্যয় করি কিন্তু আমাদের আত্মীয় স্বজনদের কাছে আমরা দেখাশোনার জন্য সে একটা সময় আমরা করতে পারি না সেটা আমাদের সময় সময়ে যে ব্যবহার সেটা আমরা করতে পারি না আমাদের এই সমস্যাগুলা বিদায় হচ্ছে সুতরাং যদি নিজের বয়সকে বাড়াতে চান আমরা যদি নিজের বয়সকে বাড়াতে চাই তাহলে আমাদের উচিত আত্মীয় সম্পর্ক গভীর করা সবার সাথে যোগাযোগ করা আত্মীয় সম্পর্ক রক্ষা করা কারণ যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে আল্লাহ তালা তার সাথে সম্পর্ক রাখবেন সুবাহান আল্লাহ আর যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তালাও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন এই সম্পর্কে একটি হাদিস রাসুল সাল্লাসাল্লাম বলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আত্মীয়তা সম্পর্ক বয়স বৃদ্ধি করে এটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ সই সহিহ আল সহিহুল জামে হাদিস নম্বর 3766 নম্বর হাদিসে এই কথাটা আছে যে আত্মীয় সম্পর্ক রক্ষা করলে বয়স বৃদ্ধি হয় তাহলে আমাদের উচিত আমাদের আত্মীয়দের সাথে আমাদের সুসম্পর্ক রাখা আজকাল তো আসলে এটা বলতে গেলে অনেক সমস্যা হয়ে দেখা যায় বা অনেক জটিল কেস যা আপনি যদি সান যে আত্মীয় সম্পর্ক বজায় রাখবেন কিছু কিছু আত্মীয় আছে তারা মনে করে যে কি আমার উপরে মনে হয় দুর্বল সে সে ব্যক্তি মনে আমাদের আমার দুর্বল ওই জন্য আপনি যতই সম্পর্ক গড়ার চেষ্টা করবেন তারা ততই আপনার সাথে বিভিন্ন প্রকারের মানে সমস্যা আনি দাঁড় করাবে আপনার মাঝে মাঝে আপনার সামনে তো এখান থেকে আসলে আপনাদেরকে আমাদেরকে আত্মীয় সম্পর্ক তাদের সাথে বজায় রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আপনি সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আমাদের বয়সে বৃদ্ধি হওয়ার বৃদ্ধি করার আল্লাহ তৌফিক দান করুন আমিন সুবহান আক আল্লাহ মা বিহামদিকা সেদুয়াল্লাহ ইলাহাই আস্তা খুরুকা ওয়াতু উইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবারাকু